আমি আমার প্রত্যেকটা প্রোগ্রাম থেকে প্রারম্ভিক ভাবেই কিছু কথা বলি। আমি এমন কিছু যুবক বৃদ্ধা বাল বনিতা কিছু মানুষ তৈরি করতে চাই, জীবন মৃত্যুর সন্নিক্ষণে হাসির মঞ্চে দাঁড়িয়ে কারাগারে অবরুদ্ধ হয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে জীবন যৌবন স্ত্রী পুত্র কন্যা ছেড়ে আল্লাহর জমিনে দিন কায়েম করার মানসিকতা নিয়ে তৈরি হয়ে যাবে। আমার প্রত্যেকটা প্রোগ্রাম থেকে এমন কিছু যুবককে তৈরি করতে চাই, আমি সেই সোনার টুকরো যুবকদেরকে হাতগুলি দেখতে চাই। এতদিন ছিলেন না, আজকের পরে এই মুহূর্তে আলোচনার পরবর্তী সময় থেকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমার জীবন যৌবন অর্থ বৃত্তু ফাঁসির মঞ্চে যেতে হলেও কারা কারা তৈরি আছো চিৎকার করে বলো আল্লাহু আকবার, আরো জোরে স্লোগান দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। চলবে ঠান্ডা না গরম? গরমে গরম কাটে, গরমের সময় যদি ফ্রিজের পানি খান আপনার গলা বসে যাবে না, আর গরমের ভিতরে চা খাইলে গলা পরিষ্কার হবে, ঠিক? তাহলে এখন ফ্যান বন্ধ, আমি আর ঠান্ডা কথা করতে পারবো না, তাতে আমার যা হয় হোক। কারণ মৃত্যু কয়বার হয়, আরো ধরে বলেন কয়বার? সেই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, স্টেজে বুলেট বিদ্ধ হয়ে মৃত্যু হয়, এর থেকে আনন্দের কোনো মৃত্যু আর আল্লাহর জমিনে হতে পারে না। কথা বলেন, সেই মৃত্যুকে আলিঙ্গন করতে তৈরি আছো কারা কারা? আল্লাহু আকবার বলো, মুনাফেকের মতো না মুসলমানের মতো বলো আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অল্প সময়, আপনাদেরকে বিরক্ত করার ব্যর্থ চেষ্টা করব না। আমরা সকলেই আল্লাহর জন্য জীবন দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। কুরআনুল কারিমের সূরা তারিক, কোন সূরা কথা বলেন? সূরা তারিক 15, 16, 17, 16, 17, 18 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি আল্লাহ পাক কবুল করেন এর আলোকে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। এর মাঝে দেশীয় আন্তর্জাতিক এবং আমাদের জাতি ভাইদের দ্বারা ইসলাম যে কলুষিত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, ইসলামের মৌলিকত্ব হারিয়ে আমরা বিপদগামী হচ্ছি, এ জাতীয় কিছু কথা এসে যেতে পারে। আর সেটা যদি আপনার গায়ে লাগে, আপনার মাথায় লাগে, আপনার পীরের লাগে, আপনার বাবার লাগে, আপনাদের কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন, আছে? প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই সুন্দর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন গণিত অসংখ্য সৃষ্টিজীবকে আমার আল্লাহ তৈরি করেছেন। আপনি দৈনন্দিন বলেন 18,000 মখলুকাত, আপনি ইউটিউব আর গুগল খুঁজে খুঁজে খুঁজে, আমি 218টার বেশি নাম জানি না, তাহলে আমার আল্লাহর ঘোষণা কি মিথ্যা না সত্য? আরো জোরে বলেন মিথ্যা না সত্য? আমার দেখার আপনার দেখার বাহিরে, আমার দৃষ্টির বাহিরে আর আপনার দৃষ্টির বাহিরে লক্ষ কোটি আমার আল্লাহর সৃষ্টি কুল রয়েছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ সাতটা স্তর আসমান জমিন তৈরি করেছে, তার একটা স্তরে আমরা অবস্থান করছি, আরো এই রকম ছয়টা আছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজ শুধু বাংলাদেশ নয়, শুধু শৈলকুপা নয়, তামাম পৃথিবীতে যারা কোরআনের খাদেম, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনকে যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, যারা কোরআনকে বুকে ধারণ করে নিজের জীবন জীবিকা পরিচালনা করতে চায়, তাদের নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র আসে না নাই? আওয়াজ করে বলেন আসে না নাই? চক্রান্ত কিছু হয় প্রকাশ্যে আর কিছু হয় গোপনে। কথা কন,
কিছু হয় প্রকাশ্যে আর কিছু হয় গোপনে প্রকাশ্য জেনে শত্রুতার মোকাবেলা করা সহজ কিন্তু পর্দার অন্তরাল থেকে যেই শত্রু শত্রুতা করে এইটার মোকাবেলা বড় কঠিন কথা বলেন ঠিক কি ঠিক না আজ আপনি বাংলাদেশের দিকে তাকান সামান্য দুই চারটে রাম বাম কয়েকটা মুরগি চোরা নিঝুম মজুমদারের মতো বাটপার শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরা ইনুর মতো ফকির নিএমপি আর রাশেদ খান মেননের মতো হাসিনার দয়ায় খয়রাতে এমপির মতো বাটপারেরা এরা প্রকাশ্যে দিনের বিরোধিতা করে কিন্তু পর্দার অন্তরালে তুরিনা প্রজের মতো নটি বেশ্যারা ইসলামের দুশ্মনে করে কথা বলেন ঠিক কিনা কথা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ও নবীজি গো আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি দুনিয়াতে পাঠিয়েছি আপনি যখন দিনের কার্যক্রমগুলি যখন দাওয়াতের কার্যক্রম মিশন মানুষের কাছে পৌঁছাবেন ও নবী আপনিও দেখতে পাবেন একদল মানুষের এই রকম করবে কেউ প্রকাশ্যে ষড়যন্ত্র করবে আর কেউ গোপনে ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ তাদের চক্রান্তের মোকাবেলায় উত্তম কৌশল অবলম্বনকারী একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার ওরা যা করে করে গেছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি রে ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ও নবীজি গো ওই কাফের বেঈমানেরা যতই চক্রান্ত করুক আর ষড়যন্ত্র করুক আর আপনার বিরোধিতা করুক আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী আমি আল্লাহ কেমনে কিভাবে বাঁচাবো আপনি নিজেও টের পাবেন না কিন্তু আমার কুদরতের বই প্রকাশ ঘটে যাবে একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূল আলোচনায় চলে যায় কথা বাড়াবো না ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি গো তারা ভীষণভাবে চক্রান্ত করে তারা কারা কারা বলেন বলেন শুধুই মুনাফিক নয় দুই শ্রেণীর লোক নবীজি আপনার বিরুদ্ধে চক্রান্ত করে এক নম্বরে যারা প্রকাশ্য কাফের এই মানুষগুলো আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে আর ষড়যন্ত্র করে আর এক শ্রেণীর লোক হলো মুনাফেক মুসলমানের মতো নামাজ পড়বে মসজিদে যাবে পাগড়ি মাথায় দেবে পীর সাহেবের দরবারে যাবে তাবলিগ জামাত করবে জামাত ইসলাম করবে চরমোনাই করবে কিন্তু মুনাফেক আছে কথা বলেন আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই আল্লাহ পাক বলেন ও নবীজি চক্রান্ত দুই প্রকার একটা হলো প্রকাশ্যে আর একটা গোপনে নবীজি গো আপনি এতে বিচলিত হবেন না আপনি এতে চিন্তিত হবেন না আল্লাহ পাক বলেন আকিদু কায়দা আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা অতএব তাদেরকে আমি আল্লাহ কাফেরদেরকে অবকাশ দেই কি কারণে যেন তারা আরো বেশি করে চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে উই পোকার ফোর ওটা কি বাঁচার জন্যই না মরার জন্য কথা বলেন গ্রামে কিছু লোক আছে এমন বাড়া বাড়ে মা বাপের সম্মান করে না ভাই বোনদের সম্মান করে না এলাকার মাতব্বাদদেরকে সম্মান করে না ঠিক দুই দিন পরে র্যাবের করস ফায়ারে খালের ভিতর সিট হয়ে পড়েছে কথা কন আছে না নাই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আমার আমি আল্লাহ ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না কথা বোঝেন আল্লাহ ছাড় দেন কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেন না আপনারা এই নিত্যানন্দপুর বাওরে হুইল বসিয়ে মাছ মারেন না মাছ মারেন 8 কেজি ওজনের কাতল মাছ বাজিয়ে গেলে কি জোরে টান মারেন না দড়ি রশি ছেড়ে দেন ছেড়ে দেন কেন ও কি ছেড়ে দেওয়ার জন্য না ধরার জন্য কৌশলটা কি সুতা ছাড়তে থাকি ওয়ার ও মন মতো ঘুরে বেড়াক ঘুরে বেড়াতে 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 এক সময় নিষ্ক্রিয় হয়ে পিঠটা ভাসিয়ে দিবে
তখন আপনি টান দিয়ে আপনার কোলে তুলে নেবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো আমার, ও আবু জাহেল, উতবা, আবু সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ানের মতো বড় বড় কাট্টা কাফেরদেরকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, ওরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, আপনার বিরুদ্ধে কি বলছে কেত কর, নিন্দা করুক, আপনাকে জেলখানায় বন্দি করুক, কিন্তু আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না। মিস্টার আবু জাহেলকে যেমন মাত্র 13-14 বছরের দুইটা মাসুম বাচ্চার কাছে বদরের যুদ্ধে কচু কাটা করে তাকে চিরতরে জাহান্নামে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আজ গোটা পৃথিবীতে যারা আলেমদেরকে বেইজ্জত করে, যারা গালি গালাজ করে, আলেমদেরকে অবরুদ্ধ করে, নির্যাতন করে, নিপীড়ন করে, আমার আল্লাহ ভালো কোনো মানুষ দিয়ে তাদেরকে মারাবে না। ওই ছোট্ট মাসুম বাচ্চার মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে, নাপাক মানুষদেরকে দিয়ে, তাদের পোষ্য কুত্তাদেরকে দিয়ে আল্লাহ তাদেরকে খতম করবে? কথা বলেন না কেন? আল্লাহ তাদের পোষা কুকুর দিয়েই তাদেরকে খতম করবে যারা উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে, করছে, করবে। কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহর নবীজি যখন দিনের কার্যক্রম শুরু করে দিলেন, আমার নবীজি যখন নামাজ আদায় করেন, মাথার উপর উঠের পচা নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেন, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, আমার নবীর পথের উপর তারা কাটা বিছিয়ে রাখে, তারা বিপদ করে ফেলানোর চেষ্টা করে, আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়ান, আর তারা চক্রান্ত করে দাওয়াতে মিশন বন্ধ করার চেষ্টা করে, সুবহানাল্লাহ। কোন কেন সুবহানাল্লাহ করতে বললাম, তার তো কারণ আছে, একটু দেরি করেন, আমি আমার টাইম মতো ইনশাল্লাহ শেষ ফিনিশিং করব। আল্লাহর নবীজি আমার বাইতুল্লাহর চত্বরে নবীজি বসা রয়েছেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে হাজির সাহেব গণস করার জন্য আসে, আর আবু জাহেল বলে তোমরা বাইতুল্লাহ জিয়ারত করবা, কিন্তু বাইতুল্লাহর পাশে দেখবে একজন পাগল বসে আছে, ওই পাগলের কথা শুনবা না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, জোরে জোরে বলবেন না, আল্লাহু আকবার। সত্য যখন সমাগত, মিথ্যা তখন বিতাড়িত, এটার দ্বিতীয় তাফসীর হলো সত্য যখন সমাগত, মিথ্যা যখন বিতাড়িত হতে পারে না, সত্যের পক্ষের লোক কম। আমার আল্লাহ বলেন, মিথ্যা আর মিথ্যার সংঘাতের মাঝখানে আমার আল্লাহ সত্যকে বিকশিত করে দিবেন, সুবহানাল্লাহ কবেন না? মিথ্যা আর মিথ্যার লড়াইয়ে সত্যকে আল্লাহ বিকশিত করে দিবেন। আমি আগেই বলেছি, ফ্যানটা দিবে অ্যাঙ্গেলে, আমিও বলবো অ্যাঙ্গেলে। আজকে বাংলাদেশের দিকে তাকালে কুত্তা আর কুত্তিতে মারামারি করে, একই দলের লোক মারামারি করে, খুন খারাপি করে, আর আমরা জামই আদরে আছি, বোঝেন কথা? সুবহানাল্লাহ কবেন না? মিথ্যার মিথ্যার সংঘাতে আমার আল্লাহ সত্যর বিকাশ ঘটিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে আমার এই কোরআনুল কারিম আপনি মানুষের কাছে দাওয়াত দেন। আল্লাহর নবীজি যখন কোরআনুল কারিমের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, তারা তাকে বাধাগ্রস্ত করল, বলল মুহাম্মদ, তোমাকে আমরা কিছু বলবো না, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু একটা জিনিস তোমাকে ছাড়তে হবে, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তুমি ছেড়ে দাও। তুমি যদি চাও গোটা পৃথিবীর সাম্রাজ্য তোমার হাতে তুলে দেব, আরবের সবচেয়ে সুন্দর রমণীকে আমরা তোমার সঙ্গে বিবাহ দিব, কিন্তু তুমি একটু কালেমা ছেড়ে দাও, দিনের দাওয়াত ছেড়ে দাও, একটু জিহাদের কথাগুলো ছেড়ে দাও। আমার নবীজি কি মেনে নিয়েছিলেন? কথা বলেন না কেন? আমার নবী তো ইচ্ছা করলে পারতেন যে আগে একটু ক্ষমতায় যাইয়ে নেই, ঢকের একটা বউ বানাইয়ে নেই,
টাকা পয়সা তৈরি করে নেই তারপরে যা হয় একটা কিছু করব এরকম পারতেন না কথা বলেন পারতেন কিনা কিন্তু নবীজি কি আপোষ করেছেন ইসলাম যারা মেনে নেবে ইসলামালাইজেশন যাদের তারা কোন কখনো মৃত্যুকে আলিঙ্গন করবে কিন্তু বাতিলের সাথে তারা আপোষ করবে না কারা কারা তৈরি আছে আল্লাহু আকবার বলো বাতিলের সাথে কোন আপোষ করবে না একটা সেকেন্ড বেঁচে থাকতে হলেও থাকবে কিন্তু অন্যায়ের কাছে মস্তক তার অবনত করতে পারে আল্লাহর নবীজি বললেন চাচা জান এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যে তুমি এনে দাও এরপর আমি কালেমার দাওয়াত বন্ধ করব না কোরআনের দাওয়াত বন্ধ করব না এবার তারা দারুণ দোয়ার ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিল যে মুহাম্মদকে তো অনুনয় বিনয় করে ঠেকানো যায় না এই মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না একবার জোরে বলা যাবে কিনা না ঔযুবিল্লাহ আরো জোরে বলেন না না ঔযুবিল্লাহ আল্লাহর নবীজি আমার রাত্রি বেলায় এশার নামাজের পরে দিনের কার্যক্রম শেষ করে খেজুর পাতার ভাঙ্গা করে বসে বসে আমার নবীজি কোরআন তেলাওয়াত করেন একে তো আল্লাহর কোরআন তারপরে নবীজির কণ্ঠে সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে যে একবার দুইবার একটা ভালো উপন্যাস বই পড়লে আবার দ্বিতীয়বার পড়তে মনে চায় কথা বলেন শিক্ষিত বন্ধুরা মনে চায় কিন্তু কোরআন যত পড়বেন তত মজা যত পড়বেন তত মজা যত পড়বেন তত মজা সুবহানাল্লাহ কবেন না এই কোরআনের কারণে বিশ্বের 111টা দেশে কোরআনুল কারীম প্রতিযোগিতার মাধ্যমে আমার সোনার টুকরা তাকরিম বিশ্ব জয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে আস্তে সুবহানাল্লাহ কবেন না জোরে কবেন আরো আস্তে বলেন অথচ দুর্ভাগ্য আমাদের মুসলিম কান্ট্রি যেই দেশের একটা মানুষ রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয় আমার আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঠিক কিনা বলেন রাত্রে ঘুমাতে যায় আল্লাহু আকবারের ধ্বনি শুনে যেই দেশের পরতে পরতে মসজিদ মাদ্রাসা খানকা পীর মশাইকে দরবার ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতা কর্মী যে দেশের রাষ্ট্রপতি মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান স্পিকার মুসলমান বিরোধী দলের নেত্রী মুসলমান আমাদের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে আমার দেশের মেয়েদেরকে সংবর্ধনা দিয়েছেন নো অবজেকশন কিন্তু আমাদের এই মসজিদ কমিটির সভাপতি বড় আল্লাহওয়ালা মানুষ তার ছেলে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে আল্লাহ গো আমার যেমন 3000 টাকা বেতনের একটা ইমামতি আছে এই মসজিদ কমিটির সভাপতির ছেলের 3000 টাকা বেতনের একটা চাকরি দাও পিছনের মসজিদ কমিটির সভাপতি কয় রাখেন কি ইমামতি দোয়া করেন আপনি 3000 টাকা তো আমার বেটার পর ফেরেশিয়াল করতে লাগে ঠিক কিনা কখন আমাদের মেয়েরা যায় না কি করতে যায় পার্লারে যে সাইজ করে ঠিক কিনা কখন ফাটা ফুটে এই কারণে ময়দার দাম বেড়ে গেছে আটার দাম বেড়ে গেছে ও মা এই আটা ময়দা মারিয়ে বুড়ো কাল হওয়ার আগেই মহি মাছতে পড়ে যাবে তখন তোমার স্বামী তোমারে রেখে আর একজনের সাথে টাঙ্কি মারে কথা কন যৌবন বয়সে আটা ময়দা মারিয়ে সিহারাটা যারা নষ্ট করবা দেখবা তোমার বয়স যখন 40-45 বা 35 হবে এখানে মাছতে এখানে মাছতে তোমার বোর আর স্বামীর আতন ভালো লাগে না তখন টুক করে শালির দিকে নজর দেয় লাইন মারে কথা বলেন না কেন তুমি আটা মারিয়া না ওসব মারিয়া না মরার আগের দিন পর্যন্ত তোমার মুখে মাছতে পারবে না তোমার স্বামী ওখানে চুমো খাবে কে কে স্ত্রীর মুখে চুমো খান একটু হাত তুলে দেখেন তো এখনো খান মাশাআল্লাহ মুহব্বে চাচা এখনো খায় আলহামদুলিল্লাহ কান আপনার স্ত্রীর কপালে চুমো খাবো না তো শালির কপালে চুমো খাবো আসলে শয়তান আজকে এবারে যে বোর কপালে চুমো খাবা কে কে পারবে আল্লাহ আকবার কান এই এখানে এগুলো বসে মনে হয় বোর সাথে গন্ডগোল আছে যার যার বোর সাথে গন্ডগোল আছে সে এটা করবে না কবে যে ওর গায়ে মাছতে পরে রয়েছে ওর চাইতে আমার মনির খালার কপালটা চকচক করতেছে এরম দুই সেট টাউট হেনে আসে না
বর ভালো লাগে না কিন্তু বর ছোট বোনের দিক তাকালে চোখের পলক পড়ে না ওই যে কোন এক মৌলবীর কাছে শুনেছে একবার দেখা জায়েজ আছে তা আমি নোয়াখালী গেছি একবার এক মাহফিলে হাতিয়া থানায় একজন বলে হুজুর আপনারা তো ফতোয়া দিয়েছেন যে একবার তাকানো জায়েজ আছে তা আমি একবার এমন ভাবে তাকাবো যে ও যত দূর যাবে আমার চোখ দিয়ে পানি বের না হওয়া পর্যন্ত আমি চোখের পলক ফেলবো না এরকম দুই চারটে শয়তান আছে না গো আল্লাহ এর থেকে আমাদেরকে মাফ করো আপনার ব্যবহারে আপনার আচরণে আপনার স্ত্রীর যদি খুশি হয়ে যে কয়টা দাঁত বের হবে মুস্কাত শরীফের হাদিসের তিরমিজি শরীফের হাদিসে আছে ছয়টা দাঁত বের করলে আমার আল্লাহ আপনার কমপক্ষে ছয়টা জান্নাতের মালিক বানিয়ে দেবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ মা বোনেরাকে দেখছে শুনছে আজকে বাড়ি যে দেখবেন যে দাঁত 32 টান বের করে বসে রয়েছে সুবহানাল্লাহ এটা স্বামী স্ত্রীর মধ্যে এই রকম প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ পাকের পক্ষ থেকে স্বর্গীয় নিয়ামত সুবহানাল্লাহ বলেন এটাকে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম করবেন প্রেম করে জায়েজ না হারাম জায়েজ কখন বিয়ের আগে না পরে বিয়ের আগে করেছেন কে কে ওই দেখো ওইটা একটা বান্দর হাতিছো করা সারা তাহলে আমরা বিয়ের পরে করব না আগে করব বিয়ে যারা করেছেন এবং যারা করেন নাই যে পর্যন্ত স্ত্রীর সাথে প্রেমালাপ করেন নাই আজকে বাড়ি দিয়ে কবে নো সকিনার মা তোমার হাতের রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না এর মতো ভালো রান্না খাই আর আনন্দ পাইনি এইটা বলতে পারবেন কে কে একটু হাত উঁচু করেন দেখি এ কি ব্যাপার হাত উঁচু করেন না তার মানে আপনার বউ ভালো রাঁধতে পারে না কারা কারা কবেন হাত উঁচু করেন আল্লাহু আকবার এ ক্যামেরা ঘুরে ওই দিক দেখা ওরা দেখুক একটু এটাও আর এক বিপদ আছে কিন্তু বুঝে সুঝে কইয়েন বাতাস বুঝে কোপটা মারেন একজন এইরকম উমার শুনে বাড়ি যে খাতে বসে করছে দে সকিনার মা তোমার হাতের রান্না আজ 20 বছরের ভিতর এত সুন্দর রান্না খাই নেই তোমার হাত দুগুণ দেয় তো সেটি খাই বউ গুকুসাবের মতো ফুলতেছে বলে ব্যাপার কি আমি বড় প্রশংসা করি ওর ফুলে কে মানে একটু মাঝখানে একটু সালাদ দিচ্ছি আপনাদের মূল কথায় যাব ফুলে কে বলে খাও ভালো করে খাও মসুর মতো খাও বলে সে কি আমি বউর প্রশংসা করি হুজুর কোলে যে বউ খুশি হবে আর বউ রাগে কে বলে রাগো কে বলে 20 বছর তোমার হাত পরে রান্না করে খাওয়াই একদিনও তোমার ভালো লাগে না আর আজকে পাশের বাড়ির ভাবি রঙিলার মা কয়েকদিন আগে বিয়ে করে এসে দৈনিক গল্প করো আজকে একটু গরু গোশ রান্না করেছে দেশে যে ভার একটু দেবেন তুমি সেইটা খাইয়ে ওর এত প্রশংসা করতেছ তাই গোপনে গোপনে লাইন মারো তুমি গোপনে গোপনে লাইন মারারে ভরা ভরা কইলে মনে করে আল্লাহ আমি ওয়া শুনলাম কি আর কলাম কি আর আমার বাড়ি হইলো ঢাকি তাহলে মেয়ে মানুষ আল্লাহ পাক সফট নরম করে বানিয়েছে খবরদার ওদেরকে মারিয়ে সুজা করতে যাবেন না আদর করে সুহাগ করে লাল কপালে চুমু দিয়ে ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা দিয়ে ওদেরকে ভালোবাসবেন ও মা তোমাদেরকেও কিছু দোষ আছে বলবো রাগ করবেন না তো কলম একটু সালাদ দিয়ে নি 5-2-3 মিনিট ওদেরকেও দোষ আছে ভরা বন্যগুলো পাটিয়ে তেনা দুর্গন্ধযুক্ত কাপড় পরে স্বামীর সামনে আসে আসে না দুই একজন বউ রাত্রিবেলায় কোলের ভিতরে ছুরি মনে হয় যে নাতি মেরে খাটের ভিতরে ফেলা দিল সারাদিন কাজকাম করেছে ঘেমেছে এই ভরা বন্য তুই শোয়ার সময় ভিজে গামছা যে গাটা মুছে একটু গায়ে পাউডার মাউডার নিয়ে স্বামীর কাছে যা তাতে তোর গায়ের ঘেরানে তোর জড়াই ধরে আদর কর যারা বিয়ে করে নাই তারা আবার অন্য কারো জড়াই ধরে না শালার ভরা বরাদ দল আমি স্বামী স্ত্রীর কথা বলছি একজন হঠাৎ করে বাড়ির কাছে দে বউ গোসল করে সেন্ট মেন মেরে সাজিয়ে গিয়ে ঢক হচ্ছে বলে কি ব্যাপার বলে জানো না আজকে বাড়ি মানুষ আসবি বলে মানুষ কি ডাকো কয় আজকে বিয়ে আসবি সেই জন্য নতুন কাপড় চুপুর পরেছি বেনালা মনে মনে বাড়ি এলাকায় আরে শালার কপাল রে আমার টাকা যে কিনা সেন্ট আমার টাকার কিনা পাউডার আমার টাকার শাড়ি আমার সামনে জীবনে সেজে গুজে আসে না মেতরের মতো আসে আর আজকে বিয়ে আসবে বিয়ের জন্য সাজতে আসে না নাই ও মা যত রকমের সাজবা যত রকমের প্রসাদনী আছে মেখে তোমার স্বামীর সামনে যাবা আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আর স্বামীর সামনে পাটিয়ে তেনা সিরা গায়ে গন্ধ নিয়ে যাবা আর বিয়ের সামনে ঢকের কাপড় পরে বাজারে যাবা মরমরে সেন্ট পরে আমার আল্লাহ ঘাড়ে লাথি দিয়ে তোমার জাহান্নামের ভিতরে পাঠাই দেবে
কথা বলেন আপনারা কি রাগ করেছেন আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক জোরে কর না আমিন আর একটু জোরে বলেন আমিন এবার তারা দারুল দুয়ার ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিল কোন ভাবে যেহেতু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত থেকে আমরা নিজেকে নিবৃত রাখতে পারি না নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না তাহলে মুহাম্মাদকে আমরা চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব দারুন নদওয়ার ভিতর কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়ে নিল আমার আল্লাহ বলেন নবী গো আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো হতাশ হবেন না কারণ আমি আল্লাহ আছি আপনার জন্য জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার আজকে মুসলমানদের ইমানের অবস্থাটা কেমন দাঁড়িয়েছে ও বন্ধু আমি প্রায় একটা কথা বলি তারই পুনরাবৃত্তি করছি রাগ করবেন না যারা আগে শুনেছেন রাগ করবেন না আমাদের গ্রামে ছাগল আছে না নাই ছাগল ছেড়ে দেওয়া থাকলে পরের খেতে যায় কি যায় না ছাগলের জানে ভয় আছে না যে আমার ঠ্যাং বেড়ে ভেঙে ফেলতে পারে আমার ইট মারতে পারে আমার পাথর মারতে পারে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে ওই ছাগলটার ভিতরে কিন্তু তার মালিকের প্রতি একটু ইমান আছে বিশ্বাস আছে আমার প্রতিপক্ষ কারুর খেতে যদি আমি হামলা করি সবল মারি আমাকে আল্লাহ কোনো শক্তিও যদি না দেয় আমার একটা ডাক দেওয়ার শক্তি দিয়েছে ভয় করার শক্তি দিয়েছে আমি যখন জোরে জোরে চিৎকার করব আমার মালিকের কানে আওয়াজ পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার মালিক এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবেন জোরে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের ও আমার প্রিয় স্বল্পবার মানুষ আমার কলেজার টুকরা ভাই বাবাজিরা ও মুসলমান মা বোনেরা গো তোমাদের রাত ধরে পায়ে ধরে বলি নো দাই সেলফ আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আমার আল্লাহর প্রতি আপনার অতটুকুন বিশ্বাস নাই যতটুকুন বিশ্বাস ছাগলের তার মালিকের প্রতি আছে জোরে কথা বলেন ঠিক কিনা কারণটা যদি আপনার বিশ্বাস থাকত নামাজ পড়েন রোজা করেন হস বেটা যার বসার এমনি বসবে না আসলি ভাই দাঁড়া থাকবো কথা কন ঠিক কিনা আলোচনার মাঝে আমার এটা ভালো লাগে না আপনারা কি একটু যা হোক হুজুর এসেছেন আল্লাহর ওলি মানুষ আপনারা এক সেকেন্ডের ভিতর যত করবেন হরকত তত হবে বরকত এক সেকেন্ডের ভিতর একটু মাজা নড়াচড়া করে আগে এসে যায় না কথা কন একটু নড়াচড়া করেন তো আল্লাহ আকবার কন একটু নড়ে চড়ে বসেন প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার কি কথা চলবে না বন্ধ হবে আওয়াজ করে বলেন ওই ছাগল দুনিয়ার মানুষকে শিক্ষা দেন ও দুনিয়ার মুসলমানেরা রে চর মনাই তুমি মরিদ তুমি রসুলপুর মরিদ তুমি তাবলিগের জামাতের মরিদ তুমি জামাত ইসলাম করো তুমি আওয়ামী লীগ করো তুমি বিএনপি করো দৈনন্দিন নামাজের মধ্যে তুমি পড়ো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য কামনা করি আমরা নামাজের মধ্যে পড়ি কিনা জোরে বলেন আরো জোরে বলেন পড়েন আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য কামনা করি আর মসজিদ থেকে বের হয়ে আমার মুবশির মেন ভাইকে বলেন ভাই আপনি দুইটা কার্ড না দিলে আমি বাঁচব না আপনি আমার রাষ্ট্রীয় সমর্থন না দিলে বাঁচব না উপজেলা চেয়ারম্যানকে বলেন আপনি যদি আমার সাপোর্ট না দেন এলাকায় আমি থাকতে পারবো না বাঁচতে পারবো না আপনার বাঁচা মরার মালিকটা কে ছাগলের যতটুকু ইমান আছে অতটুকু ইমান যদি আমার থাকতো এই দেশের কোন বাম এই দেশের কোন রাম এই দেশের কোন নাস্তিক মুরতাদ কোন বেঈমানের বাচ্চা আমার নবীকে নিয়ে গালি দেওয়ার সাহস পেত না আমার নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না আমার আল্লাহর কোরআনকে নিয়ে সগদুর মানে খারাপ মন্তব্য করার সাহস পেত না জোরে জোরে কথা বলেন ঠিক কিনা এবার আমি আপনাদের ইমানটাকে দেখতে চাই পরীক্ষা করতে চাই যারা এই কথাটা শুনলেন আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহর গোলামি করি আল্লাহর কাছে সাহায্য কামনা করি আজকের পরের থেকে বাংলার জমিনের যেই প্রান্তে হোক যদি আমার আল্লাহ আমার রসুলকে নিয়ে গালি দেয় আমার কোরআনকে নিয়ে গালি দেয় ওলামায়ে কেরামদেরকে নিয়ে গালি দেয় আমরা জীবন বাজি রেখে আর প্রতিরোধ নাই এবার প্রতিশোধ নিতে তৈরি আছো কারা কারা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন
জনগণ আমার ভাইরা আমার আবু জেহেল উতবা লাহাব সাইবারা 306 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী দারুল লদওয়ার ভিতরে জরুরি বৈঠক ডাকলো যেমন আমার দেশে আছে মেম্বার চেয়ারম্যানরা হঠাৎ করে বোর্ড মিটিং করে রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী জরুরি মিটিং করে তদানন্তন সময়ের আবু জেহেল গুরুত্বপূর্ণ জরুরি মিটিং ডাকলো বেশে বেশে পাকা পাকা টাকু টাকু কয়দারে ডাকলো কারণ টাকুগুলোর বুদ্ধি বেশি না এই কথা কন টাকুগুলো শয়তানি বেশি করে না এটা একটা টাকলা মোরাদ লতিফ সিদ্দিকের সব মাল কিন্তু টাক একটার মাথায় চুল নাই মধ্যে মুরগি সরা সাহারি আর কবি ও হারামের মাথায় চুল নাই যত আকাম সব টাকুরা আবার এখানে যদি কেউ টাক থাকে না আপনি আবার রাগ করেন না কিন্তু খবরদার কারণ টাকু ছিল হামান ওই টাকু হামানের বুদ্ধির কারণে ফিরাউন এত বড় শয়তান হয়েছিল কথা বলেন দারুল লদওয়ার ভিতরে বৈঠক বসে গেল আমরা সারা দিন মুহাম্মাদের বিরোধিতা করি তীব্র নিন্দা করি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ألقوا فيه لعلكم تغلبون তোমরা যখন মুহাম্মাদের কোরআন যেন মানুষ শুনতে না পারে আর মুহাম্মাদ যখন কোরআন তেলাওয়াত করে তোমরা হট্টগোল বাদাই দিবা এই বুদ্ধির ছিল কার আবু জেহেলের কার বলেন বলেন আরো জোরে বলেন এই বুদ্ধি ছিল কার আজ বাংলাদেশে আবু জেহেল মারা গেছে তার পেটাতটা আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আল্লাহর কোরআনের মাহফিল যেখানে সেখানেই বাধা এইরকম বাংলাদেশে সিচুয়েশন আছে না নাই আমি আপনাদের কাছে অগ্রিম একজনের জন্য দোয়া চাই তিনি শুনছেন কিনা আমি জানি না আমি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এম আব্দুল হাকিম আহমেদ যদি তার প্রতিনিধি এখানে থেকে থাকেন তার এই গুড সংবাদটা পৌঁছে দেবেন চেয়ারম্যান হওয়ার পরে তিনি আমার মামা হয় আমি বললাম মামা শুনেন কোরআনের কোন মাহফিলে ইসলামের বিপক্ষে জাতির বিপক্ষে দেশের বিপক্ষে সাম্প্রদায়িকতার বিপক্ষে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এমন কোন কথা কোরআনের মাহফিলে হয় না কথা কন ঠিক কি না কথা বলেন ঠিক কি না সুতরাং আপনার উপজেলায় যেখানেই কোরআনের মাহফিল হবে আপনি যাবেন দুটো কথা বলবেন অন্ততপক্ষে কোরআনের কোন মাহফিল যেন বন্ধ না হয় আপনারা জোরে আল্লাহু আকবার আমিন করবেন না তিনি বলেছে বাবা আমি যাব ইনশাআল্লাহ মাহফিল বন্ধ হবে না আপনারা খুশি না বেজার আরেকবার জোরে করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেন তাকে হায়াতে তৈয়বা দেশের জন্য ভালো কাজ করার তৌফিক দান করে আর অন্যায়গুলো থেকে হেফাজত করেন জোরে বলেন আমিন তাহলে কোরআনের মাহফিল বন্ধ করার প্রথম উস্কানি দাতা ছিলেন কে কথা বলেন আবু জেহেলের বংশধর কি বাংলাদেশে আছে এই শৈলকুপাতে আছে এই এলাকায় আছে এইখানেই আছে কথা বলেন এখানে আছে তারা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আমার আল্লাহ ধরে না ধরলে আমার আল্লাহ কথা কন আমি বলেছি গরমে গরম আল্লাহ ধরে না ধরলে কিন্তু আমার আল্লাহ ছাড়ে না দারুল লদওয়ার ভিতরে বৈঠক হয়ে গেল ও নবীজি কে আমার আপনাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হবে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিল আবু জেহেল উতবা লাহাব সাইবা আমার আল্লাহ আমার নবীজিকে জানিয়ে দিলেন নবী গো আমার আপনাকে তারা হত্যা করার জন্য আপনাকে তারা চক্রান্ত করে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য তারা তিনটা মৌলিক সিদ্ধান্ত নিয়েছে আমার আল্লাহ সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে চিত্রিত করেছেন ওয়াইদা ওয়াইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার সূরাতুল আনফাল কত নম্বর আয়াত কি বললাম এদিক তাকান এদিক তাকান কেন আপনারা
দিল দ্বারা সিদ্ধান্ত নিল এক নম্বর আমান এবং ইজমানে যখনই আমকুর তারা চক্রান্ত করলো কার বিরুদ্ধে কথা বলেন আজ উলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত হয় কি হয় না আস্তে করে বলেন হয় কি হয় না আপনারা আমার সেই পর্যন্ত যেতে দেন আমার আল্লাহ যেমন নবীকে রক্ষা করেছিল এই দেশের উলামায়ে কেরাম যারা অবরুদ্ধ কারারুদ্ধ রয়েছে খোদার কসম এখন যেমন দিবালকের মতো রাজত্ব এই কোরআনের পাখিরা আমার ময়দানে এসে এই বাগানকে আলোকিত করবে করবেই করবে ইনশাআল্লাহ কারা কারা দেখতে চাও আল্লাহু আকবার বলো মুসলমানের সংখ্যা কম আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ বিজি আমার সূরাতুল আনফালের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওই জাম কুরবিকাল্লাযীন কাফারু ওই কাফেররা সিদ্ধান্ত নিল লিস বিতুকা এক নম্বরে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদকে তারা জেলখানার ভিতরে বন্দি করবে কোনো কারণ নাই কোনো দোষ নাই কোনো কিছুর দরকার নাই আমি যদি আপনাকে দোষ খুঁজে বের করি দোষের কোনো অভাব নাই ঠিক কিনা বলেন আমার জাহাঙ্গীর মাইক সাউন্ড সিস্টেম অনেক ভালো চমৎকার সাউন্ড হচ্ছে মাইক ভালো না কথা বলেন আমি তারপরেও যদি বলি সাউন্ড তো ভালো হচ্ছে কিন্তু আমার কানে শোনা যাচ্ছে না তাহলে দোষ বের করতে সময় লাগবে আজকে আলেমদেরকে দোষ বের করতে সময় লাগে ভালো জামা গায়ে দিল কয় দেহ ইনশাআল্লাহ হুজুর দেশের মানছি টানে কি ঢোকে জামা হচ্ছে কথা কহ একটু আস্তে হাঁটলেও বিপদ জোরে হাঁটলেও বিপদ কাবু হলেও বিপদ আবার হুজুরি মতো চপ চকে চেহারা হলে কবে ওরে সর্বনাশ মানসির বাড়ি খেয়ে চেহারা বানাইছে মনে হয় সাকিব খান ও যা করতেছে করুক ওটা আমাদের বিষয় আমি আলোচনায় আসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আমার ওরা প্রথমত সিদ্ধান্ত নিলুকা আপনাকে তার জেলখানার ভিতরে বন্দি করবে এরপরে তার ভিতর থেকে পাকামাল যেমন এপনি আমার বলল জেলখানাই যদি বন্দি করে বেশি দিনে রাখো এলাকার মধ্যে বিদ্রোহ হবে দেশের মধ্যে বিদ্রোহ হবে আন্তর্জাতিক চাপ বেড়ে যাবে দুই নম্বর তারা সিদ্ধান্ত নিলুক্ত লোকা আমরা তাকে হত্যা করে ফেলবো খুব দ্রুত আমি কথা বলছি এবার তাদের ভিতর থেকে কথা হলো যদি মুহাম্মদকে হত্যা করে ফেলে দেয় তার কিছু অনুরাগী আছে মন অনুরাগী মন ভক্ত আপনার দেশের নেতার মতো ভক্ত না যে নেতাকে মারি দিলে তার পাশের কর্মী মোটর সাইকেল থিয়ে দৌড়ি মারে আছে না নাই আপনারা গতকালকে আমার জেলায় ঝিনাইদায় দেখেছেন গ্রুপে মারামারি করে মোটর সাইকেল নিয়ে পালাবার সময় তিনজন শহীদ দেখেন না এটি কি কও অ্যাক্সিডেন্টে তিনজন শহীদ হয়েছে না শহীদ তুই যাইয়া দেখ খবর শহীদ কারে কয় তুই মরিয়ে দেখ তুই কার জন্য শহীদ কার রক্ত কারে দাও রক্ত দেওয়ার মালিক কে জীবন দেওয়ার মালিক কে তাহলে জীবনটা দিব কার জন্য আর তুমি দিলে কার জন্য হ্যাঁ তুমি শহীদ দেখ আল্লাহ কয় আয় আমি বাটাম আস্ত বাটাম বেশ সাইজালা বাটাম রেডি করে রাখছি সুবহানাল্লাহ কবেন না মরিয়া দেখ ভরা ভরা তুই খালি তোর মর্তি দেরি বাটাম খাতি তোর দেরি নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীরে আমার তিন নম্বরে তারা সিদ্ধান্ত নিল দেশ থেকে তারা আপনাকে তাড়িয়ে দেবে দেশ থেকে তারা আপনাকে বাহির করে দিবে আল্লাহর নবী এই দুইটা সিদ্ধান্তে তিনি মন খারাপ করেন নাই বিচলিত হন নাই তৃতীয় সিদ্ধান্ত যখন নিল যারা দেশ থেকে তাড়িয়ে দিবে আমার নবীর মনটা একটু বারাক্রান্ত হয়ে গেল মনটা একটু বিচলিত হয়ে গেল আল্লাহ পাক বলেন ও নবীজি আপনি কোনো চিন্তা করবেন না হতাশা হবেন না আপনি এটা মনে করার কোনো সুযোগ নাই আপনাকে আমি দুনিয়াতে ছেড়ে দিয়ে কাফের বেঈমানের মোকাবেলায় আপনাকে আমি ছেড়ে দিয়ে আমি আল্লাহ আরশে বসে তামাশা দেখব না আল্লাহু ইয়াসমুকা মিনান নাস ইন্নাল্লাহ মানা আমি আল্লাহ আপনার সঙ্গে আছি কেউ আপনার ক্ষতি করতে পারবে না জোরে জোরে গলা ফাটায় বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার
আল্লাহর নবীজিকে দেখে আবু আবি তালেবের ভিতরে 11 জন 42 জন পুরুষ আর 11 জন মহিলা সাহাবীকে তারা যেন দ্বীনের কাজ করতে না পারে সে আবু আবি তালেবের মধ্যে বন্দী করে রাখলো একটা দুইটা দিন নয় দীর্ঘ তিন তিনটা বছর তারা সে আবু আবি তালেবের মধ্যে বন্দী করে রাখলো ও বন্ধুরে যেই নবী না হইলে আমি আপনি তৈরি হতাম না আপনার আমার অস্তিত্ব তৈরি হতো না এই বিতির ভালো বাতাস তৈরি হতো না জোরে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবীজিকে তারা যখন সে আবু আবি তালেবের ভিতরে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল এটা দুনিয়ার কোন জেলখানা নয় বাংলাদেশের মতো কোন জেলখানা নয় এখন তো জেলখানা অনেকটা শ্বশুর বাড়ির চাইতেও আরাম ঠিক কি না বলেন রিসেন্টলি জেল খাটিছেন কি না কি হাদিসে করেন তো এই 2 4 6 মাসের ভিতরে আছেন ওই যে আছে জেলখানা এখন যদি টাকা থাকে তিন বেলা বিরিয়ানি খাওয়া যায় ঠিক কি না গাজাও পাওয়া যায় বিরিও পাওয়া যায় মদ পাওয়া যায় আমি জেল খাটিছি তো আমি জানি সব পাওয়া যায় জেলখানার ভিতরে এখন জেলখানায় তো খাবারের অভাব নাই এবং আমাদের দেশের সরকার জেলখানায় পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার দেয় এটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ যদিও জেলাররা মারিয়ে খায় এটা চুরি করে রাষ্ট্রীয় টাকা মারিয়ে খাওয়াটা এটা যেন একটা কোরআনের আইনের মতো পরিণত হয়েছে ঠিক কি না ইনশাআল্লাহ আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান খায় না আমি সেটা বলতেছি না উনি ভালো মানুষ কিন্তু আমার দেশের অবস্থার কথা বলছি সিয়াবে আবি তালেবের ভিতরে কেমন অবরুদ্ধ ছিলেন নবীজি আমার বাইরের থেকে কোনো খাবার প্রবেশ নিষেধ কোন লোকজনের সঙ্গে দেখা সাক্ষাতের কোনো সুযোগ নাই পরিবারের সঙ্গে কোনো দেখা সাক্ষাতের সুযোগ নাই আমি আপনাদেরকে কানটা এবার একটু খাড়া করতে বলি একটু আমার দিকে তাকান আজ বাংলাদেশে এইরকম আলেম আছে না নাই এইরকম আল্লাহর কোরআনের সৈনিকের আছে ওই আল্লামা মামুনুল হক আল্লামা মুফতি নূর হোসেন নূরানী আল্লামা কোরআনের পাকের নাম বললে আপনাদের বছরের নাম বেজে যাবে নাম বললাম না আল্লামা সাকাওয়াত হোসেন রাজি এইরকম যারা জাতির রাহবার জাতির সৈনিক আল্লাহর কোরআনের পাখিরা জেলখানার ভিতরে বন্দি আমাদের স্নেহধন্য ছোট ভাই মুফতি আমির হামজা জেলখানায় বন্দি সন্তানের সঙ্গে কথা বলার সুযোগ নাই স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ নাই বাবা মার সঙ্গে কথা বলার সুযোগ নাই আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানেরা ওই দিনের আবু জেহেল আর আজকের বর্তমানদের মধ্যে কোনো পার্থক্য আছে আওয়াজ করে বলেন আছে আমার আল্লাহ সেদিন যেমন আমার নবীকে মুক্ত করে ছেড়েছিল আমার আল্লাহ এদেরকেও মুক্ত করে দিবেন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক তার নবীকে কিভাবে মুক্ত করেছিলেন আমি কি বলবো না থাকবে এই আয়াতটাই সেই সংক্রান্ত আয়াত এতক্ষণ আল বাইন্ধা নিলাম কারণ আমরা মাঠে চাষ করি নি যদি চাষ করে আল না বাইন্ধা নি সার দিয়েছি ফাঁস দিয়েছি পানি ছাড়েছি আল কাটা থাকে আমার জমিন উপকার হবে না পায়শালার উপকার হবে কথা বলেন আপনারা কি এবার আন্তরিকভাবে কথাগুলো শুনবেন হ্যাঁ খুব সংক্ষেপে মানে 2 ঘন্টার আজ আমি 15-20 মিনিট শেষ করে দেব আপনারা কারা কারা শুনতে রাজি আছেন যে আমার নবীকে জেলখানার থেকে কেমনে করে আল্লাহ মুক্তি দিয়েছেন কারা কারা এটা জানতে চান কোরআনের আলোকে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার এবার আসুন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ এই এই জায়গায় তো কারা গো এই এই এনে কারা তোমরা কারা তোমরা কি বড় কোনো নেতা ফেতা নাকি না স্বেচ্ছাসেবক তোমাদের কোয়ে ঠেকানে যাচ্ছে না তার কারণটা কি আমি যত সাইজ ছোটই হই এখন তোমাদের বস বালি মাতব্বারি করতে নেই শোনাকি আমি যত মাল সাইজ ছোটই হই এখন আমি গেস্ট আমার কথা তোমার শোনা লাগবে যদি শরীয়তের হুকুমে কথা বলি বরাবর তুমি সর্বনা তার মানে রাগ করেছেন আল্লাহু আকবার আলেমরা যদি কথার মাঝে একটু কথা বলি কি মাস চলছে কথা বলেন এই রবিউল আউয়াল মাসে হাইরে নবী প্রেমিক দেখলাম গো আল্লামা তাহের সাহেব পাকিস্তানের তে জুতো যে পিটোয়ে খেদাই দিয়েছে শালা শয়তানের
ও চট্টগ্রাম এসে ফুলির মালা এমন নিয়ে নেছে ও মানুষ না শয়তানের দেহের মত নেই ঠিক কি না বলেন এই লবি প্রেমিকেরা তথা কথিত সুন্নিয়াতের নেতারা যখন বাংলার জমিনে নবীকে গালি দেওয়া হয় নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয় আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয় এই সুন্নি শয়তানেরা একবারের জন্য রাজপথে নামে না কথা বলেন গিয়াসউদ্দিন তাহেরি আলাউদ্দিন জিহাদি এনায়েতুল আব্বাসী আজকে প্রসঙ্গ গরমে একটি কথা আমাকে বলতেই হবে স্বঘোষিত মিডিয়ার বঙ্গরে শোনো আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের একজন স্বঘোষিত ডক্টর আছে যিনি ডক্টর এনায়েতুল আব্বাসী কিছু টক শোতে জনপ্রিয়তা অর্জন করে ইনি এখন মিলাদ কিয়ামকে বৈধ বলে যারা মিলাদ কিয়াম করে না তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে কথা বলেন মিলাদ কিয়াম শরীয়তের কোনো মানদণ্ড নয় কিন্তু আপনি যাকে কাফের ফতোয়া দিয়েছেন অবশ্যই আমার আল্লাহ আপনি মামুনুল হক সাহেব কাফের সাইদি সাহেব কাফের আল্লামা শাহ আহমদ ছবি কাফের অলিপুর সাহেব কাফের সবাইকে কাফের ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ আপনাকে বেঈমান না বানিয়ে কবরে নেবে না আমি যদি চুরি না করি আর আপনাকে যদি আপনারা আমাকে চোর বলেন আপনাকে চোরের অপবাদ ছাড়া আল্লাহ কবরে নেবে না হাদিসের কথা ওনাকে ডক্টর বলা হয় কয়েকজন প্রশ্ন করেছে যে আপনি কোন বিষয়ের উপর কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন উনি যেই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন বিষয়ের উপর উনি সুজা বাংলায় বলে দিলেই তো ঝামেলা শেষ কথা ঠিক না ইনি তার উত্তর দেয় কি জানেন যে আসুন আমার এই সার্টিফিকেট যে পড়ে দিতে পারবে আমি তাকে সার্টিফিকেট দেখাবো এখন এই স্টেজের মাঝখান থেকে কিডা উঠে আসবে কেউ আসবে কথা বলেন কেউ উঠে আসবে কেউ উঠে আসবে না আমি বললাম আপনি যদি সত্যিকার অর্থের পিএইচডি করে থাকেন আপনার সার্টিফিকেট পড়ায় না আপনার সার্টিফিকেট ইংরেজিতে হোক আর বাংলা হোক আর উর্দুতে হোক আর ফার্সিতে হোক যেই ভাষায় রচিত হয়েছে ইনশাআল্লাহ প্রতিটা অক্ষরে অক্ষরে তাফসীর তর্জমা করার সক্ষমতা আল্লাহ পাকের রহমতে রাখি সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি কেন কাফের ঝুলি নিয়ে বসে আছেন আপনি কেন যাত্রাকে কাফের ফতোয়া দেন অথেন্টিক কোন ডকুমেন্টস যদি না পান একজন বেনামাজি কেউ কাফের বলা যাবে না কথা বলেন আর আপনি আলেমদেরকে কাফের বলেন ওলামায়ে কিরামদেরকে কাফের বলেন কেন এবার আসুন প্রিয় বন্ধুগণ আমার দারুল নদওয়ার ভিতরে বৈঠকটি হয়ে গেল আল্লাহর নবীজিকে আজ রাত্রি বেলায় হত্যা করে ফেলতে হবে কারণ মুহাম্মদকে আমরা 3 বছর কাউছিয়া বেআবি তালেবে কারারুদ্ধ করে রেখেছি দেশ এবং বিদেশ থেকে নানা রকম চক্রান্ত হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে আর দেরি করা যাবে না এই রাত্রিবেলায় মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে আগামীকাল এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যখন আবু জেহেল বাড়িতে গেলেন আর তার 5 জন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী বাড়িতে গেলেন আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও নবীজি গো ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ তার বিরুদ্ধে আপনি কৌশল অবলম্বন করি ও আকিদু কাইদা একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার আবু জেহেল বাড়িতে চলে গেলেন আগামীকাল রাত্রিবেলায় কেউ জানবে না বুঝবে না জেলখানার ভিতরে আল্লাহর নবীজিকে মুহাম্মদ চৌধার 53 জন সাহাবীকে হত্যা করে ফেলে দিতে হবে এর চরিত্র আবু জেহেলের চরিত্র আমরা দেখতে পেলাম 1971 সালের 14ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী কুখ্যাত শয়তানের দলেরা আমার দেশের বুদ্ধিজীবীদেরকে তারা জেলখানার ভিতরে হত্যা করেছিল কথা বলেন না কেন এটা যারা বয়স্ক মানুষ তারা জানেন না আমার দেশের যেন জাতিকে মেধা শূন্য করে ফকির বানিয়ে দেওয়া যায় হানাদার পাকিস্তানের শয়তানেরা আমার দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল কিন্তু ভাগ্যের কিলিখন সময়ের ব্যবধানে আজকে আমার রাষ্ট্রের স্থিতিশীলতা আছে জিডিপির হার প্রবৃদ্ধি তাদের থেকে আমাদের বেশি আর ওরা তলিয়ে পুড়িয়ে মারামারি করে মরতেছে কথা বলেন কথা বলেন তাহলে মানুষকে ফাঁসাতে গেলে নিজেই ফেঁসে যেতে হয়
পরের জন্য কুয়া কাটলে নিজের গায়েই পড়ে, ঠিক কিনা বলেন? আবু জেহেল বাড়িতে চলে গেলেন, তার ভিতরে সব চাইতে পাকা দাড়িওয়ালা টুপিওয়ালা বিশাল পরে মুরব্বী, 81 বছর বয়স, হিশাম ইবনে আমর, এটা ছিল তার রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রী, সবচাইতে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী এবং ধীর স্ত্রী মানুষ। আবু জেহেল তার হুকুম ছাড়া কোনো কার্যক্রম করতেন না। ফামা হিলিল কাফিরিন, আল্লাহ পাক বলেন ওরা চক্রান্ত করুক, আমি হিল হুম রুয়াইদা। ও নবী আপনি দেখেন আমি কেমন করে আপনাকে মুক্ত করি, একটু জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। হিশাম ইবনে আমর ওই তার রাষ্ট্রপ্রধানের প্রধান উপদেষ্টা ছিলেন, রাত্রিবেলায় ঘরে ঘুমাইতে পারেন না, ঘরের ভিতর শুধু পায়চারি করেন, ঘোরাফেরা করেন, ঘোরাফেরা করেন। হিশাম ইবনে আমরের স্ত্রী বলে, আমার স্বামী গো আপনি ঘুমান না কেন, আপনার চেহারার মধ্যে এত ব্যস্ততা কেন, চঞ্চলতা কেন, অস্থিরতা কেন দেখা যায়? হিশাম ইবনে আমর বলে, ও স্ত্রী আমি এত দিন জীবনে এত চিন্তিত হই নাই, আমি মানসিকভাবে কোনো প্রেশারি বোধ করি নাই, কিন্তু আমার মনে হচ্ছে নি খসি তুপি নাপসি, আজকে রাত্রিবেলায় হয়তো আমি মারা যাব, আমি স্ট্রোক করে মারা যাব, আমার মনে শান্তি নাই। বলে কি? বলে আমাদের রাষ্ট্রের প্রধান মিস্টার আবু জেহেল আমাদেরকে সিদ্ধান্তে জানিয়ে দিয়েছে, আগামীকাল রাত্রিবেলায় মুহাম্মাদকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। হিশাম ইবনে আমর স্ত্রী বলে, তাতে কি? বলে এত সুন্দর মানুষ, আপনারা এবার সাক্ষ্য দেন জীবনে যেই মানুষটি একটা মিথ্যা কথা বলেন নাই তিনি কে? আল্লাহ আল্লাহ তোমার সাথে কথা কইতে আসেন। জীবনে যার 63 বছরের জন দেখিতে একটা মিথ্যা কথা বলেন নাই তিনি কে? আরো জোরে বলেন কে? আমার নবী যে ঠিক কিনা বলেন। জীবনে যিনি চরিত্র লুচ্চমি করেন নাই তিনি কে? যিনি মিথ্যা বলেন নাই তিনি কে? যিনি কোনো মানুষকে বিনা অপরাধে ধমক পর্যন্ত দেন নাই তিনি কে? সেই নবীর উম্মত হতে পারে আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি একটু জোরে চিল্লায় বলেন তো, আল্লাহু আকবার। সেই নবী কি জেলখানায় থাকবে না মুক্ত হবে? আমি কি মুক্ত করব না চলে যাব? হিশাম ইবনে আমর বলল, আমার স্ত্রী এত ভালো মানুষ, মক্কার জমিনিয়ার জন্ম নাই নাই, জীবনে একটা মিথ্যা কথা বললো না, একটা পরনারীর দিকে তাকালো না, একটা মাল কারো সম্পদ চুরি করলো না, চিন্তাই করলো না, রাহাজানি করলো না। আবু জেহেল সিদ্ধান্ত দিয়ে সেই মানুষটাকে আগামীকাল মেরে ফেলতে হবে। শুধু তাই নয়, তাই নয়, আবু বকর উসমান আলীর সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করেছি, এদেরকে সহ 53 জন, 42 জন পুরুষ আর 11 জন মহিলা, মোট 53 জনকে হত্যা করতে হবে, এটা আমি মেনে নিতে পারছি না। স্ত্রী বলে, তুমি তো একমাত্র তার উপদেষ্টা নও, তুমি যত ইচ্ছা করো তুমি তো বাঁচাইতে পারবা না, তাহলে তোমার চিন্তা করে কোনো লাভ নাই। হিশাম ইবনে আমর বলল, ও স্ত্রী আমি শুধু একাই ছিলাম না, আল্লাহু আকবার বলেন, বলে আমার সঙ্গে আরো 5 জন বড় বড় নেতা ছিল, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা ছিল। বলে তাদের অবস্থাটা কি? বলে আমার মতোই তাদের অবস্থা। হিশাম ইবনে আমর বলে, স্ত্রী রে প্রচন্ড শীত, একটা চাদর দাও আর একটা লাঠি দাও। রাত দ্বীপ পহরের পরে গভীর রজনীতে বৃদ্ধা মানুষ চাদর মুড়ি দিয়ে হাতে লাঠি নিয়ে ঘর থেকে বের হলেন। 2 নম্বরের সেনাপতি, যিনি 2 নম্বরের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে চলে গেলেন। জুহাইর ইবনে আবু উমাইয়া রাত 3টার সময় ঘরের ভিতর টক 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 করে নড়া পড়ে, কে আপনি এসেছেন? বলে আমি হিশাম ইবনে আমর। ও জুহাইর ইবনে আবু উমাইয়া ঘরের দরজা খোলো। বলে না তা কি হয়েছে এত রাত্রিবেলায় কেন ঘরের দরজাটা খুলবো? বলে তোমার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ঘরের দরজা খোলো, তারপরে কথা বলি, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, জোরে জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। জুহাইর ইবনে আবু উমাইয়া ঘরের দরজা তিনি খুলে দিলেন, কে ছিলেন এই জুহাইর ইবনে আবু উমাইয়া?
আল্লাহর নবীজির আপন খালাতো ভাই আল্লাহর নবীজির তিন মাসের ছোট জুহায়ের খালা ছিলেন উম্মে আইমান তার নাম জোরে বলেন সুবহানাল্লাহ নবীজিকে যিনি ছোটবেলায় লালন পালন করেছিলেন তার মা আমেনার সঙ্গে তার নাম কি উম্মে আইমান কি আপনারা জানেন এই উম্মে আইমান হলো জুহায়ের ইবনে আবু উমাইয়ার আপন খালা সুবহানাল্লাহ আল্লাহর নবীকে হত্যাকারীর অন্যতম নেতা হিশাম ইবনে আমর যখন জুহায়ের ইবনে আবু উমাইয়ার বাড়িতে গিয়েছেন জুহায়ের ইবনে আবু উমাইয়া বলে বন্ধু রে তোমার তো ঘুম আসে না আমার তো তার উপরের জ্বালা বলে কি রকম বলে তোমার নাম কি ট্যাংরা মোল্লা বলে তোমার নাম কি বলে জিএল মাস ট্যাংরা মাসের কাটার বিষ বেশি না জিএল মাসের কাটার বিষ বেশি কথা বলেন আমি আপনাদেরকে খাসির খোরাক দেই এর বন্ধু হিসাব ইবনে আমর বলে বন্ধু রে আমার তো রাত্রিবেলায় ঘুম হচ্ছে না জুহায়ের ইবনে আবু উমাইয়া বলে আমার তো ঘুম হয় না আর আমার তার থেকে বড় জ্বালা আমার আমার মা আমার খালা হলো উম্মে আইমান আমার খালা আজকে আমাকে বলেছে তোমরা নাকি জানতে পারলাম মুহাম্মদ আগামীকাল রাত্রিবেলায় হত্যা করবে এমনকি তার 53 জন সঙ্গী হত্যা করবে এই সংবাদ আমার মা শুনতে পেয়েছে আমার মা আমার মাথায় হাত দিয়ে কসম করে আমাকে জানিয়ে দিয়েছে জুহায়ের রে তুমি যদি ওই মুহাম্মদকে হত্যা করো আর সকালবেলা তুমি আমাকে দেখতে পাবা না আমার মুখটাও তুমি দেখতে পাবা না চিরতরে আমাকে তুমি মুখ দেখাইতে পারবা না বলে কারণটা কি জুহায়ের ইবনে আবু উমাইয়ার মা বলে মুহাম্মদ ছোট্টবেলায় তোমার খালা উম্মে আইমানের সঙ্গে তার মা মারা যাওয়ার পরে মুহাম্মদ আমাদের বাড়িতে 3 মাস ছিল আমি আর তুমি আর মুহাম্মদ 3 মাসের ছোট বড় মুহাম্মদ তোমার থেকে 3 মাসের বড় আর তুমি তার থেকে 3 মাসের ছোট রাত্রিবেলায় একদিন ঘরের ভিতর ঘুমিয়ে রয়েছ হঠাৎ করে আমরা ঘরের ভিতরে গেলাম যে দেখতে পাইলাম বিষধর একটা সাপ তোমার এবং মুহাম্মাদের মাথার উপর খপর মারবে সবল মারবে বলে এরকম তাকিয়ে রয়েছে ঘুমের মধ্যে মুহাম্মদকে আমি দেখতে পাইলাম মুহাম্মাদের হাতটা ওই সাপের মাথার উপরে পড়ার সঙ্গে সঙ্গে সাপ মস্তক অবনত করে মুহাম্মাদের পায়ে সেজদা দিয়ে সাপটা নিজেই ঘর থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার বলেন ও জুহায়ের ইবনে আবু উমাইয়া যেই মুহাম্মাদের দিকে বিষধর সাপ মৃত্যু তোমার নির্ঘাত ছিল মুহাম্মাদের হাতের ইশারায় তোমার জীবন ফিরিয়ে দিয়েছে ওই মুহাম্মাদকে তুমি যদি হত্যা করো রে আবু জুহায়ের ইবনে আবু উমাইয়া আগামীকাল মুহাম্মাদের কল্লা যাওয়ার আগে আমার মরা মুখ দেখবে এবং তোমাকে শর্ত দিলাম আমার লাশটা তুমি স্পর্শ করবে না বাড়িতে পর্যন্ত থাকবো না একবার জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহ আকবার আমি আপনাদেরকে এইটা দুইটা তাফসিরে বলেছিলাম সত্য যখন সমাগত মিথ্যা তখন বিতাড়িত আর মিথ্যা আর মিথ্যার সংঘাতে আমার আল্লাহ সত্যকে উদ্ভাসিত করে দেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল হিশাম ইবনে আমর জুহায়ের ইবনে আবু উমাইয়া তিনটা কি মানুষ না শয়তান তাহলে এদের এদের দ্বন্দ্বর মাঝে বিজয় করছেন কাকে আমার আল্লাহ কাকে বুঝেন না ইওয়াজ কাকে বলেন বলেন কথা বলে না কেন আমার নবীজিকে ঠিক কিনা বলেন জুহায়ের ইবনে আবু উমাইয়া বলল ও নেতা আমরা তো ছিলাম মোট 6 জন আমরা 2 জন একত্রিত হলাম বাকি 4 জনের কাছেও তো মনোনয়ন নিতে হবে তাদের ম্যান্ডেট নিতে হবে তাদের মেন্টালিটি স্যাটিসফাইডটা নিতে হবে হিসাব ইবনে আমর বলে চলো এবার আমরা এর পরবর্তী নেতার বাড়িতে যাই এর পরবর্তী নেতা মতিম ইবনে আদি 1 নম্বর আবু জেহেলের 1 নম্বর সন্ত্রাসী বাহিনী নেতাকে 2-1 জন থাকে না এরকম কথা কয় না কেন কথা কমার আগে কেটে ফেলা দেয় চেয়ারম্যান ইশারা দেশে যে ওই অমক গ্রামের চলাফেরা ভালো না
দেখা যাচ্ছে শুধু এইটুক বলেছে উনি একেবারে মানে বলার আগে রাত্রি বেরে যে বালিশ সারা ঘুম পাড়াই দিয়েছে এরকম দুনিয়ার টাইরুজের গ্রামে থাকে না কথা কন না আছে না নাই আন্তি কইছে ধরে নিয়ে আইছে বান্দি এরকম ভক্ত আছে না দুই সাইড দিয়ে মানে অতিরিক্ত ভক্ত কইছে ঠ্যাঙা গুলি করতে পুলিশ বুকের উপর ঝাড়ে দিয়ে করস পায়রা আসামি হয়ে আন কইছে আমরা তো ইচ্ছে করে মারিনি ও বন্ধু পুলিশ ভাইরা কার বুকে গুলি চালাও হাফেজে কুরআনদের বুকে গুলি চালিয়েছে ভুলাই সাপ্লাস চত্বরে গুলি চালিয়েছে আলমদের বুকে আল্লাহর কসম ওই গুলি তোমাদের কয়েকদিন খেতেই হবে ইনশাআল্লাহ তার জন্য মুসলমানেরা তৈরি আছে কথা বলেন ঠিক কি না হিসাব ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়া তিন নম্বরের ব্যক্তি তার বাড়িতে চলে গেলেন রাত্রি তিনটার সময় দুইজন একত্রিত হয়ে মতিম ইবনে ইয়াদির বাড়ির দরজায় যে করা নাড়লেন মতিম ইবনে ইয়াদির বাড়ির দরজায় এইরকম শব্দ করে বলে কে বলে আমি জুহাইর ইবনে আবু উমাইয়া এবং মতি হাশেম ইবনে আমর দুইজন এসেছি বলে এত রাত্রিতে তোমরা কেন এসেছো আজ এক সপ্তাহ যাবত আমার জ্বর ঠিক মতো আমার ঘুম হয় না আজকে আমার মা কি যেন পরে আমার গালের ভিতরে এক ফুটা পানি দিয়েছে ওই পানির বরকতে আমার ঘুমটা কেবল এসেছে আর তোমরা আমার ঘুমটা ভেঙে দিলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার মতিম ইবনে ইয়াদির মা বলে এক সপ্তাহ যাবত আমার ছেলের জ্বর কথা বলতে পারে না ঠিক মতো চলাফেরা করতে পারে না আজকে বেলায় ছোট্ট বেলায় আমার একটি কথা মনে পড়ে গেল ও মতিম ইবনে ইয়াদিরে তোমার বয়স যখন মাত্র পনেরো দিন কয়টা দিন আপনারা কি কথা শুনছেন ভিতরে মাইকের আওয়াজ যায় কোন বানানো গল্প বলছি না রে বন্ধু মতিম ইবনে ইয়াদির মা বলে মতিম রে তোমার বয়স যখন মাত্র পনেরো দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার থেকে তিন বছরের বড় আমি একদিন লোকজনের কাছে শুনতে পাইলাম তোমার গাল দিয়ে সব সময় লালা পড়ত মতিম ইবনে ইয়াদির গাল দিয়ে চব্বিশ ঘন্টা লালা পড়ত এরকম কিছু বাচ্চা আমাদের আছে না লালা পড়ে কষ্ট হয় আছে না নাই ও মতিম ইবনে ইয়াদির তোমার গাল দিয়ে মুখ দিয়ে সর্বদা লালা পড়ত আমার মনে হলো ওই মুহাম্মাদের কথা আমি মানুষের মুখে শুনতে পেয়েছি মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলে না হাতের ইশারায় যা করে তাই সঠিক হয়ে যায় আমি তোমাকে মুহাম্মাদের কাছে নিয়ে গিয়েছিলাম ওই মুহাম্মাদ তোমার থেকে তিন বছরের বড় মুহাম্মাদ তার গালের থেকে একটু লালা নিয়ে তোমার মুখে লাগিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে তোমার মুখের লালা পড়া বন্ধ হয়ে গিয়েছিল একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার আরও জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার কামুস যুদ্ধের সময় দীর্ঘ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল যুদ্ধের কোনো জয় পরাজয় হয় না যুদ্ধ তুমুল পক্ষে দুই পক্ষে সমান সমান আল্লাহর নবীজি এবার ফজরের ইশারা নামাজের পরে বললেন আগামীকাল আমি এমন একজনকে মুজাহিদের কালেমার পতাকা তুলে দিব যার হাত ধরে মুসলমানেরা বিজয় অর্জন করবে একবার জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার হযরত ওমর বলেন আমি মনে মনে ভেবেছিলাম ওই সৌভাগ্যবান ব্যক্তিরা হয়তো আমি হব সুবহানাল্লাহ বলবেন না কারণ নবীজি বলেছেন নবীজির কথা মিথ্যা হতে পারে গো কথা বলেন নবীজির কথা মিথ্যা হতে পারে কামুস দুর্গের কোন জয় পরাজয় নীতি নির্ধারণী হয় না আল্লাহর নবীজি ঈশার নামাজের পরে সাহাবায়ে কিরামদেরকে বললেন আমি আগামীকাল সকালবেলা এমন একজনের হাতে ইসলামের ঝান্ডাটা উত্তোলন করে দেব যার হাতে কামুস দুর্গের পতনে মুসলমানরা বিজয় অর্জন করবে একটিবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার ও মিডিয়ার বন্ধুরা ভালো করে কানটা কারে করে শোনো হযরত ওমর বলেন উসমান বলেন আলী বলেন হযরত আবু বকর তালহা জুবায়ের খালিদ বিন ওয়ালিদ সারা রাত তারা চিন্তিত হয়ে গেলেন কার আঘাতে এই সুন্দর পতাকাটা উঠবে কে এই সৌভাগ্যবান ব্যক্তিটা হবে ফজরের নামাজ আদায় হয়ে গেল আল্লাহর নবীজি বললেন কোথায় আমার আলী তাকে একটু টেনে আনো
হযরত আলীকে তারা ডাকতে গেলেন, কয়েকজন এসে বললেন হুজুর গো হযরত আলীর চোখ উঠেছে, চোখে কিছুই দেখতে পান না। এই যে আমাদের এখন চোখ ওটা রোগ হয়েছে না, কথা বলেন, এটা সোয়াসে রোগ, এটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর রোগ। হযরত আলী চোখ মেলে তাকাইতে পারেন না। ও মুসলমান, তুমি নবীকে চেনো না, নবীর আদর্শকে চেনো না, আমার নবীর আদর্শ বাদ দিয়ে লেলিন কাল মানুষের আদর্শ গ্রহণ করো, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম, আর নবীর আদর্শে যদি জীবন পরিচালনা করার চেষ্টা করো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। একবার গলাটা ফাটায় বলেন না আল্লাহু আকবার, সকল শক্তি যখন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন যাও আলীকে দুইজন ধরে নিয়ে আসো, দুইজন বগলের ভিতরে হাত দিয়ে আল্লাহর নবীজির সামনে হযরত আলীকে আনা হলো। আল্লাহর নবীজি মুখের থেকে একটু থুতু মুবারক দিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। একটু জোরে বলবেন না, আস্তে বলবেন, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন আমার মনে হলো আমার চোখের পাওয়ার আগের থেকে 100 গুণে বেড়ে গিয়েছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আলীর হাতে তিনি কালেমার পতাকা তুলে দিলেন। কামুস দুর্গের কপাটটা ছিল 40 মন ওজন। কয় মন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হযরত আলী যখন যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন, একটা টান দিয়ে ঢাল, আমরা ঢাল বানাই না, ঢাল আছে, কার কার বাড়ি ঢাল আছে, আছে তো, ভালো করে বেদ দিয়ে বানাও, আবার কাজে বাজার ভাব আসতেছে, আমি তো জানি ঢাল আছে না, বেদ দিয়ে ভালো করে বানাও, একেবারে পাকা বেদ দিয়ে বানাবো। আল্লাহর নবীর সামি হযরত ওমর কামুস দুর্গের দরজাটা লোহার কপাটটা এক টান দিয়ে ঢাল হাতে নিয়ে তিনি যুদ্ধ করলেন, মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহর নবীজি এবার বললেন আলী রে, যেই কপাটটা নিয়ে তুমি ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করেছিলে, এবার ওইটা একটু টান দিয়ে তোলো তো দেখি। হযরত আলী তিনি মনে মনে ভেবেছেন একবার টান দিয়েছি উঠে গিয়েছে, ঢাল নিয়ে যুদ্ধও করেছি, এটা কতইটুকু ওজন হবে। তিনি এক হাত দিয়ে টান দিলেন, নাড়াতে পারেন না, দুই হাত দিয়ে টান দিলেন, নাড়াতে পারেন না, শরীরের সমস্ত শক্তি দিয়ে টান দিলেন, প্রত্যেকটা লঙ্কূপের গোড়া দিয়ে ঘাম বের হয়ে গেল, কিন্তু তিনি নাড়াতে পারেন না। লজ্জায় মুখটা লাল হয়ে গেল। আল্লাহর নবীজির সামনে এসে বললেন হুজুরকে এটা তো আমি নাড়াইতে পারি না। আল্লাহর নবীজি আমার বললেন ওমর রে, ও আলী রে, তুমি যখন এটা যুদ্ধের সময় ব্যবহার করেছিলে তখন তুমি একমাত্র আমার আল্লাহর জন্য যুদ্ধ করেছিলে, যার কারণে আমার আল্লাহ তোমার উপর মদত দিয়েছে, সাহায্য করেছে, নসরত করেছে, আর এখন তুমি করছো তোমার বীরত্ব তোমার বাহাদুরে দেখাবার জন্য। যেই মানুষ আল্লাহর জন্য যুদ্ধ করে আমার আল্লাহ তার সঙ্গে ফেরেশতা নিয়োগ করে দেয়। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়বেন কার জন্য, রোজা রাখবেন কার জন্য, হজ করবেন কার জন্য, পীরের দরবারে যাবেন কার জন্য? এত আস্তে কথা বলেন কে, এত আস্তে কথা হয়ে গেছে নাকি? বন্ধু শুনুন, এই দেশে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ ইয়ামেনি আল্লাহর ওলির এসেছিল এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ, কল আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা একদিকে ছিলেন খানকার পীর, পক্ষান্তরে তারা ছিলেন ময়দানের বীর, কথা বলেন। আর এখন আমার দেশের অধিকাংশ পীরেরা খানকার পীর, আর তাদের ঘরে নারীরা করে ভিড়, কথা বলেন, কথা বলেন। আপনার ভালো লাগলেও সত্য, না লাগলেও সত্য, এই দেশে চরমনায় পীরের মতো 50 জন প্রতিষ্ঠিত পীর যদি থাকতো, যারা খানকার পীর আর ময়দানের বীর, তিনিই হলেন চরমনায়ের পীর। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? যেখানেই বাতিল, যেখানেই অন্যায়, সেখানেই বজ্রকণ্ডে এগিয়ে আসেন পীরসাহেব চরমনায়, কথা বলেন। এরকম 100 জন পীর যদি থাকতো, এই দেশের বাম রামেরা চুরি বাটপারি করতে আর কথা বলতে পারত না, কথা কন।
বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহর নবীজি বললেন আলী রে তুমি তখন আল্লাহর জন্য যুদ্ধ করেছো আল্লাহর জন্য জিহাদ করেছো কামজ দুর্গের কপাটটাতে নিয়েছো আমার আল্লাহ নসরত করেছে আর এখন তোমার বীরত্বের জন্য করছে এখন তোমার সাহায্য নাই লজ্জায় মস্তক অবনত করে মুখটা লাল হয়ে গেল তাহলে বোঝা গেল আমার আল্লাহর জন্য বান্দা যে কাজটা করে ওতে আমার আল্লাহর সাহায্য আসে না নাই জোরে কথা বলেন আসে না নাই এবার আমি আপনাদের কাছে জানতে চাই বন্ধুরে আল্লাহর নবীজি বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ একমাত্র আল্লাহর রেজামন্দের জন্য যারা মসজিদের একটা ঘর তৈরি করিয়ে করবে 10টা টাকা দিবে 50টা টাকা দিবে 1000 টাকা দিবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবেন জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার আমি কি হাদিস তেলাওয়াত করলাম না আমার আব্বার বানানো কথা বললাম কথা বলেন এবার মনে হয় আপনারা বুঝে গেছেন হুজুর এবার অন্য কিছু কবে আমি জেলখানা থেকে মুক্ত করে দিয়ে যাব ইনশাআল্লাহ একটু দেরি করেন আর এ দেশের আলেমরা মুক্ত হবে খুব 5 মিনিট মাঝখানে একটু বিরক্ত হব রাগ করবেন না তো আপনার খুব কষ্ট হলে আপনি বাড়ি চলে যান বাবা আপনি এত পটর পটর করেন না গান শুনলে আপনি যেতেন না আমি মাল চিনি আপনারাও চিনি আপনাকেও চিনি থামেন থামেন আপনি কে হয়েছেন আপনি কোথা কার হলো চলে যান ওরা আপনি যান এখান থেকে আপনার ভালো লাগলে চলে যান কেন বিরক্ত করেন মাঝখানে কেন এসেছেন আপনি এখানে ফাজদামি করেন তাই না গান শুনলে বুড়ো কালে সহ্য হয় ডুকডুকি বাজাতে ভালো লাগে আপনার বিশ্বে বাসতে সেখানে বসে থাকেন কেন আপনার বিশ্বে রাত তিনটা বন্ধ আস করলে সেখানে বসে থাকেন কেন 10,000 টাকা খরচ করে চরমরে রসুলপুর তাবলিগে কেন যান কেন যান কি আছে সেখানে রাগ করলেন আপনারা আমরা মৌলবীরা কে সোনা বলতে বলতে আপনাদের রাজপদটা ভরে গিয়েছে আরে জীবন তো একটাই মরবো তো একবারই কে কোরা টিম করতে পারবেন আপনি বুলেট মারবেন আল্লাহ যদি না আমারে বুলেট বিদ্ধ হবে না কথা বলেন ইট মারবেন লাগবে না রাইফেল দিয়ে গুলি করবেন লাগবে না ছুরি মারবেন কোরা টিম তো লাগবে না এ তো সেই মাল বিদেশি মাল না সলকুপার প্রোডাক্ট প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যারা মসজিদের জন্য যারা মসজিদ ঘর তৈরি করবে তার কাছে সহযোগিতা করবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানাইয়া দিবেন আমি এবার আপনাদেরকে দেখতে চাই জান্নাতের মধ্যে বাড়ি বানাতে চান কারা কারা আমার আল্লাহকে হাত দুটো উঁচু করে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার হাত উঁচু করে রাখেন দুই হাত কামানের গোলার মতো ও মিডিয়ার বন্ধুরা তোমরা দেখে দাও আল্লাহর বান্দারা সলকুপার মানুষ হাত উঁচু করে রাখেন সমস্ত মিডিয়াকে বলছি সলকুপার মানুষ শুধু মারামারি করে না শুধু আত্মহত্যাই করে না আল্লাহর দিনের জন্য জীবন এবং অর্থ দিতেও তারা তৈরি জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এবার হাতটা নামান বন্ধুগণ আমি আপনাদের কাছে বার মুক্ত 5 মিনিট একটু বিরক্ত করি আল্লাহর 30 জন বান্দাকে চাই আমার আল্লাহর কোরআনের জন্য এই মসজিদের জন্য 1000 টাকা করে নগদ কিংবা বাকিতে করবেন দান আমার আল্লাহ বাড়াইয়া দিবেন মান ও সম্মান কি ডাগো মাশাআল্লাহ আমি জানি কালেকশন করা শুরু করলে তখন হুজুরকে বার রাগ হয় ঠিক না আল্লাহ তোমার একজন মান্দার লিটন খা গোপালপুর আশারে মুবাশশারা জান্নাতি সাহাবী কয়জন দুনিয়ার থেকে আল্লাহ জান্নাতি সাহাবীদের ঘোষণা দিয়েছে কয়জনের নাম আল্লাহ আমার ভাই লিটন খা গোপালপুর দগত 10,000 টাকা করেছে দান আল্লাহ দুনিয়া কেরাতে তার বাড়াইয়া দিও মান সম্মান
আরেকটু জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা জান্নাতে যেতে চাই, জীবন দিতে চাই, আমি অনলি 30 জন বন্ধুকে চাই এই মসজিদের উন্নয়ন প্রকল্পে 30,000 টাকা করবেন দান, আমার আল্লাহ দুনিয়া আখেরাতে আপনার বাড়াইয়া দিবে মান ও সম্মান। আলোচনা কিন্তু শেষ হয় নাই, হয়তো সমাপ্তই রেখে চলে যাব। আল্লাহ তোমার 30 জন মালনাকে চাই, লগত কিংবা ডাকিতে আল্লাহ গো, বিপদ আপদ বালা মুসিবত মিথ্যা মামলায় পড়িয়াছেন, চাকরি নাই বাপরি নাই, মেয়ে বড় হয়ে গেছে, ছেলে লেখাপড়া শিখে বেকার হয়ে গিয়েছে, বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিপদবাদ বালা মুসিবত দূর হয় না, আল্লাহর ঘরের জন্য করবেন দান, আমার আল্লাহ আপনার সব বিপদ করে দিবে আসান। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। কে এমন আছে বন্ধুরে, এক নম্বর পাড়া কোরআনুল কারিমের জন্য 1,000 টাকা নগদ কিংবা বাকিতে করবে দান, এক নম্বরের সেই সৌভাগ্যবান ব্যক্তিটাকে একটু দাঁড়ায় যান, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ করে দিবে মাফ। জোরে জোরে বলবেন কিনা আল্লাহু আকবার। কে আছেন বন্ধুগণ আমার, আছেন না নাই? 1,000 টাকা করে নগদ কিংবা বাকিতে দেওয়া লোক এই দেশে কেউ নাই? আল্লাহু আকবার। আমার ভাই মাওলানা দিদারুল ইসলাম, আপনারা খালি মনে করেন না হুজুররা টাকা নাই দেয়, আমিও দেব জায়গা মতো একটু দেরি করেন। আমার ভাই দিদারুল ইসলাম আব্দুল দিদারুল ইসলাম মান্নানি, খতিব গোপালপুর খাপাড়া জামে মসজিদ, এই মসজিদের সম্মানিত খতিব, 1,000 টাকা করবে দান, আমার আল্লাহ তার দুনিয়া আখেরাতে বাড়াইয়া দিও মান ও সম্মান। দুই নম্বরে সাইয়্যিদুল সুবহা, দুই নম্বরের ব্যক্তিরা কে আছেন? যদুর আমি 1 বছর ভরে এই মসজিদের কল্যাণার্থে 1,000 টাকা করব দান। আল্লাহ তোমার মা বাবা আজকে দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আমার ভাই রিয়াজুল ভাই 1,000 টাকা করবে দান, নগদ না বাকি? বাকি। আমার ভাই নাম লেখো, তুমি খাতায় নাম লেখো, রিয়াজুল ভাই 1,000 টাকা দুইজন ব্যক্তি পেয়ে গিয়েছি, আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক। আর তাজের শুধু মালামিন মাহাসুয়াদা ইয়াউমাল কিয়ামা, সৎ ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শহীদের সঙ্গে জান্নাত দিবেন। এই এই ওই মাসখান দড়িকে ডেরে মনে মাদ্রাসার ছাত্র, কারণ আমি জানি যখন টাকা কালেকশন করে মাদ্রাসা চালু হলে ঝাঁটা দেয়। হ্যাঁ, এক যে উঠবে তার কানে ধরে ধরে বসা দেবেন, পিসাব করে ফেললে ছেড়ে দেবেন, ও তো টাকা দেয়াই না আরো চলিয়ে দেয়। কি নাম বলো? মাসুদ ভাই শেখরা, চারজন আল্লাহর বান্দা হয়ে গিয়েছেন। ও বন্ধু আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, কে সানাউল শেখ 500 টাকা হোক 500 কিংবা 1,000 টাকা যারা দিবেন বন্ধু, আমি আজকে আপনাদের কিনে মুসাফির ভাই কিনে দোয়া করে দেব, আমার আল্লাহ তার দুনিয়া বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। জোরে বলেন। মদনপুরের আবু সাইদ বিশ্বাস, আল্লাহ পাকে 1,000 টাকা করবে দান, দুনিয়াকে রাতে তার বাড়াইয়ে দিও মান সম্মান, একটু আগাও যেন নগদ 500-1,000 টাকা করে দিবেন, একটু দয়া করে আসার সুযোগ করে দেন বন্ধুরে। ও বন্ধুরে 500 টাকা 1,000 টাকা দৈনন্দিন এক কাপ চা খেলেও বছরে বাঁচে 1,365 টাকা, একটা চায়ের অভাব কম খাবেন, আমার আল্লাহ আপনাকে এই মসজিদের জন্য 1,000 টাকা করে করবেন দান। হুজুর আশরাফ বল, আমার নামে 1,000 টাকা লেখো, শর্ত হলো রুম দান মাসে যাবা, কারণ আমি সোয়াব বেশি নিতে চাই। কয় গুণ সোয়াব বেশি? কথা বলেন, 70 গুণ, তাহলে কম নেব, দেবো সোয়াব বেশি নেব। গোপালপুরে মক্তব কমিটি ওয়াজ করবো, এই চেয়ারম্যান কয় টাকা দেয়? এই চেয়ারম্যানের কাছে 2,000 টাকা নিয়ে যায়। আপনি কয়বার চেয়ারম্যান? ও দুইবার চেয়ারম্যান, আর একবার হাফ হতে পারে। 3,000 দিলে আমি একটু দোয়া করবো ভাই, আপনিও করবেন, ধরুন আর একবার চেয়ারম্যান। আল্লাহ আমার ভাই মফিজুল উদ্দিন বিশ্বাস, একদম সাদা মনের মানুষ, নগদ 2,500 টাকা করেছে দান। ও চেয়ারম্যান ভাই, আপনার কাছে আরেকটা অনুরোধ ভাই, ওই আপনারা টিয়ার কাবিখার যে কাম্পান,
এই মসজিদের জন্য আপনি উপজেলা চেয়ারম্যান আমার মামু কি আছে অসুস্থ মামু রে যাচ্ছে একটু পরে দেখাতে দাঁড়িয়ে এই কোণে ঝুলতেছে কথা বলে আরে বক্তা যদি কথা বলে এলেম যদি মাল চালান যদি ভিতরে থাকে কথা বাদে কথা বলেন একটার পর একটা মনে আসবে ও পেছায় ফেলা দেছে এবারে ওই চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নামটা ভুলে গেছি যেই রুমালটা টান দেছে দাড়ি খুলিয়ে ফুরিয়ে গেছে স্টেজে মার বারে মুতা ফেলায় দেছে সুবহানাল্লাহ কোন তাহলে আপনারা যারা কিছু মৌলবীরা কিছু মাওলানারা আমি দাওয়াত দিয়েছিলাম মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আমার ফোন দিয়ে টাকা পাঠাইছি আমার ফোন দিয়ে দাওয়াত দিছি অনেকেই দাঁত ভেক্সি করে আমি আসার পরে কাছে হ আসল গোলাম রব্বানী আসবেন নাকি নকল গোলাম রব্বানী আশা বুঝত দাওয়াত দিছে ও যে সিটারের সিটার মানে আমি খাটো মানুষ তো কাট ছাট কথা কই এটা চেয়ারম্যানের ধুসলাম যে এলাকায় তেনা টাকা খাতি পারবেন না বিধবা ভাতার টাকা নিয়ে খাতি পারবেন না বয়স্ক ভাতার টাকা নিয়ে খাতি পারবেন না যদি খান আল্লাহর গজব পড়বে আপনার উপর কথা কন আমি যদি চেয়ারম্যানের থেকে ভয় পাই আমার মতো বক্তা তোর দে হারাম আমি যদি এমপি থেকে ভয় পাই আমার মতো বক্তা পুঁতে ফেলানো জায়েজ উনি চেয়ারম্যান আছে উনার কাছে আমি আল্লাহর দরবারের খাদেম আল্লাহর গোলাম আমি কেন চেয়ারম্যান এমপি মন্ত্রী এসপি বিএসপি আবাজ আওয়াজে ভয় পাই উনি কি আমার রিজিকের মালিক না সম্মানের মালিক আমি আমার ভাইয়ের কাছে প্রাণে পাই ধরে দাবি করব বিধবা ভাতার কার্ড আমি প্রত্যেক চেয়ারম্যানের এই কথা বলি বিধবা ভাতা বয়স্ক ভাতার আপনাদের ইউনিয়ন করেন আমি যে ইউনিয়নে আপনি বসেন নাম করছি না সাত নম্বর চুপ করে খেলে আপনার কাছে বললাম আপনারা শুনেন না আমার ইউনিয়নে কিছু করতে গেলে দুই হাত না হলে রে ভাই হয় না তাহলে বুঝে নেন আর বলার দরকার নাই আপনাকে চেয়ারম্যান নিবে না ইনশাআল্লাহ একটু আপনারা আমিন করবেন না আমিনের আওয়াজ যদি জোরে না হয় জোন প্রতি 10,000 ঝাড়বেন আর জোরে একবার আমিন কন তো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওয়াজেদের মা 220 টাকা আমি তো অনেক জায়গা যাই মহিলা মেম্বাররা কি ওয়া শুনতেছে না ভোটের আগে হলে শুনতো তাই না মনে হয় আসি নাই ভাই আপনি একটা মহিলা মেম্বারের নাম কন তো দেখি আসে নাই খুঁজে গ্রামেই নেই ও মা বলে না প্রত্যেক জায়গায় কালেকশনে দিয়ে দিই অমকের মা অমকের খালা 5,000 2,000 ও মা তোমাদের একটা বিনিয়া টাকায় তদবির করে দিয়ে যাব কথা কয় না কোন তাবিজ দিয়ে যাব বিনিয়া টাকায় যেই টাকা 500 2,000 টাকা লক্ষ টাকা খরচ করে তদবির করতে যান বউ কথা শোনে না আর স্বামী কথা শোনে না বউ আরেকজনের সাথে লাইন মারে আরেকজনের স্বামী আরেকজনের সাথে লাইন মারে এই রকম রোগ কি ঝিনাইদহ জেলায় আছে আমার শৈলকুপু আছে এই রোগ হবে না আমি এই একটা তাবিজ বেচবো আপনাদের কাছে কিনবেন কিটা কিটা কিনবেন যারা হাত তোলেন নাই মনে আছে তাদের মিল আছে মিল বেশিক্ষণ থাকবে না ভাই দিয়ে যাবি না বিনে টাকা এটা তাবিজ করে দিয়ে যায় এই দেখেন কোরআন শরীফ কইরে 4 নম্বর পড়া 5 নম্বর পৃষ্ঠা খুঁজে ধরেন পাচ্ছি না আমি আয়াতটা কই আয়াতের শুরুটা হলো হাফেজ আলেম যারা আছেন তারা জানেন ইজ হাম্মাত তাইফাতান মিনকুম আন তাফসালা আল্লাহু ওয়ালিজ্জুহুমা এই আয়াতটা 7 দিন পড়বেন ভালো করে শুনেন এই আয়াতটা 7 দিন পড়ে যেই লোকের বউ আরেকজনের সাথে লাইন মারে এই ছেলেদের বলছি যার বউ আরেকজনের সাথে লাইন মারে আপনার বউর ডান উরুর উপর শুয়ে মাথাটা রেখে 7 দিন পরে আপনার বউয়ের মুখে শুয়ে পরে ফু দেবেন কোথায় বোঝেন নাই মনে হয় এখানে মাথা রাখবেন গল্প গুজব করতে করতে আজকে তোমার মাথায় রেখে একটু ঘুমায় তুমি কতদিন সকিনের মা তোমার কোলে মাথা রাখিনে হঠাৎ করে কই ব্যাপার কি আজকে এত আদর বলে একটু কাম আছে এইরকম এই উরুর উপর মাথা রেখে এই আয়াত 5-4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শুরু আয়াত একটা আয়াত এই আয়াতটা পড়ে আপনার বউর মুখের দিকে 7 বার ফু দেবেন কয়বার কয়বার 7 বার ফু দেওয়ার পরে আল্লাহর কসম করে বলি আপনার বউ আল্লাহর রহমতে আর কোনদিন এই যে হাম্মাত তাইফাতান মিনকুম আন তাফসালা আল্লাহু ওয়ালিজ্জুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আপনার বউ জীবনে আর অন্য পুরুষের সাথে লাইন মারবে না
সুবহানাল্লাহ কবেন না খাতা লাইন মারে তোমার দেওরের সাথে টাঙ্কি মারে বউwidetilde তুমি বিদেশে গেছো বাড়ি এসে দেখো তোমার বউর বাচ্চা হবে নাউজুবিল্লাহ করছেন মানে রংপুরে এরকম ঘটেছে এই চেয়ারম্যানরা জানে যে এরকম সালিশ কত করতে হয় ঠিক না ভাই আমি থানার গেটে বসে তাই তো আমি শুলকুবা গণভবনের গেটে থাকি শুলকুবার গণভবন অফ দার গেট পুরো থানার নেতা ফেতা সালিশ বিচার আমার সামনে হয় এই রকম সালিশ যে প্রতিদিন চেয়ারম্যানের কতবার করা লাগে যে একজনের বউ আর একজনের বাচ্চা মানে বুবলির মতো এ ধরেন 500 টাকা কিনা দিতেছে আব্দুল কাসেমের মা বাড়ুই পার আলহামদুলিল্লাহ 500 টাকা এ বোন তোমার স্বামী যদি এদিক ওদিক টাঙ্কি মারে আমার ভাই ভালো করে করতে পারে আমি তো অত পারিটারি নিয়ে কারণ আমি কলেজের মাস্টার আমার তো রেস্ট্রিকশন আছে যদি তোমার স্বামী এরকম কাম করে স্বামীর এই ডান উরুর উপর মাথা রাখবা 4 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত ইজ হাম্মাত তাইফাতান মিনকুম আন তাফসালা আল্লাহু ওয়ালিহিমা ওয়া আল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন এই আয়াতটা পড়ে তোমার স্বামীর মুখের দিকে সাতবার ফু দিবা অন্তত পক্ষে তোমার স্বামী তোমাকে ছেড়ে ইদিক ওদিক আর টাঙ্কি মারতে পারবে না সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ